সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই। আমার আপ্পাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো, তাদেরকে পাবো, হারাচ্ছি না আমি, এই বিচ্ছেদ সাময়িক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? বারাকাল্লাহু ফিকুম জামিআন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مسلم أمة of North America আয়োজনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজকের মুনা কনভেনশন 2023 এর সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। এন্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট, দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট, দ্য ভলান্টিয়ার্স, মিডিয়া, প্রেস and the organizing committee for organizing such an amazing event. Barakallahu feekum jami'an. আপনারা গতকাল থেকে অনেক চমৎকার চমৎকার টপিকে কথা শুনছিলেন। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে, বসাকে, কথা বলাকে এবং এই একত্রিত হওয়াকে কবুল করে নিক। আমরা এখানে যেমন একত্রিত হতে পেরেছি আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই আওয়াজ করে পড়ব আমিন। সম্মানিত সুধি, কিনোট সেশনে আসলে খুব লম্বা চড়া কথা বলার সুযোগ নেই এবং আমি শুনেছি আমার পর করি ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার, উনি আপনাদেরকে আরও চমৎকার করে মাগরিবের আগে কথা শোনাবেন। আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিন ইল্লাহ। যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি। কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায়, কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে, এই টপিকটা নিয়ে কথা বলবো। তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে এই আয়াতে বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। নবী, হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান, তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন ফর অল থিংস, সবকিছুর ব্যাখ্যা। কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা। দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা, গাইডেন্স, যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক, কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি। তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন, তারপর কোরআন হচ্ছে গাইডেন্স, এরপর আল্লাহ বলেছেন রাহমা মাসি, এবং আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স। তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা, কোরআন যে গাইডেন্স, এটা নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ বিইজ্জতিল্লাহ। আমরা রমাদানের আয়াত সবাই জানি, সূরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে গাইডেন্স বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তারপর কি? হুদাল লিন্নাস, গাইডেন্স ফর হিউম্যানিটি। রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন হচ্ছে গাইডেন্স ফর হিউম্যানিটি, এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার, ইনক্লুডিং জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড। যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন,
কিন্তু এই আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার, ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার, জিনকাইন্ডের জন্য রিমাইন্ডার। এবং জিনেরা জিনকাইন্ড জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায়, বিশ্ববাসীকে পথ দেখায়। তারা যখন তায়েফে বিষ্ণু ঈসা ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনল, তারা যেটা বলেছিল আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন কোরআনে, সেটা তারা বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ, ইনডিড উই হ্যাভ হার্ড অ্যান অ্যামেজিং কোরআন এন্ড ইট গাইডস টু দ্য রাইট পাথ। আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়াহদি ইলা রুশদ, গাইড করে, পথ দেখায় সঠিক রাস্তায়। আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স, আমাদেরকে পথ দেখায়। কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে, কি নাম? সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ, দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে অ্যাট এ টাইমে। তাওরাত মুসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে, ইনজিল ঈসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, কোরআনও কি একবারে নাজিল হয়েছে? হ্যাঁ, একবারে নাজিল হয়েছে না, 23 বছরে, 23 ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে, হাসবান নাজমান নাজমান হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজনের তাগিদে, তাই না, প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে মক্কায়, তারপরে মদিনায়, বিভিন্ন জায়গাতে। আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, জবালে নূর আছে একটা পাহাড়, 634 মিটার উঁচুতে একটা কেইভ আছে, গারে হেরা, ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া। এরপর রাসূলুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানেও নাজিল হতে লাগলো। এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে, কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে, কোরআন কখনো নাজিল হয়েছে সফরে, এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে, এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে। তার মানে রাসূল যেখানে কোরআনও সেখানে। কতটা ইন্টারঅ্যাক্টিভ কিতাব রাসূলুল্লাহ ইসলাম তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, আলো, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নবী হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি, কোরআন এটা আলো। কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে, যেটা আপনাকে পথ দেখাবে, তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি? পারবে না। তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, এবং কোরআন শুধু নিজেই লাইট নয়, শুধু নিজেই আলো নয়, সে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আই রিভিল দিস বুক আনটু ইউ ও মুহাম্মদ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি, একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন, যাদের লেখাপড়া জানা ছিল না, অক্ষর জ্ঞানহীন একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন। কোরআন যেমনি আলো, তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান, কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরখ করতে চান, কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরখ করেন, তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে, আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফুরকান বলেছেন আল্লাহ তাআলা কোরআনকে এখানে দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং কোরআন বললে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকল টাইমলেস মিরাকল চিরন্তন মুজিজা এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ তাআলার যেমনি লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে সেটা তাদের হেদায়েতের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়েতই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়েত পাশাপাশি কোরআন হচ্ছে মুজিজা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মুজিজা ভাষা শৈলীর মুজিজা সাইন্টিফিক মিরাকল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম অপরিবর্তনীয় up until the day of judgment কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মুজিজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মুজিজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন ওয়া আলান্না লাহুল হাদিদ কিন্তু দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয়নি আর তার উম্মতের মধ্যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বনী ইসরায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনী ইসরায়েলের কাছে একটা তাবুত ছিল উডেন বক্স ওটার মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন মূসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলাইহিস সালামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ শ্বেত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম বিইذنিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নবী আলাইহিস সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মুজিজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলামে একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু ওইভাবে পড়ি বিষ্ণু ইসলামে একটা শব্দ 1500 বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না বিষ্ণু ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণু নবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকল চিরন্তন মুজিজা নাও দ্য কোশ্চেন রাইজেস কেন আমাদের এই কোরআন দরকার একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসোফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভেলেশন পাঠিয়েছেন
এবং আল্লাহ তাআলার পাঠানো যত রেভিলেশন গাইডেন্স এই পৃথিবীতে এসেছে সেগুলোর সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন, সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন। আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কোন জিনিস উদ্ধার করতে পারতাম না, কি হাজির করতে পারতাম না, একটু খুঁজে যদি দেখি। সম্মানিত ভাইরা, আপনারা কি বোর্ড হচ্ছেন? বোরিং লাগতেছে? তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ তাবারাক। এই তো অনেক এনার্জেটিক। কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না? আমরা যদি একটু প্রশ্ন করি, কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন, আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন এত রেভিলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল, আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করত, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী, সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না, আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন? রাতের বেলা, রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে, কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব, ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে, আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন, কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কিনা? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট, এটা রেভিলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না। আর আমরা কি বুঝতে পারতাম না, আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। ভবঘুরের মতো ঘুরে বেড়াতাম, খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, ডেভেলপমেন্ট হতো, উন্নতি হতো, কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি, উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ, দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেথ, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না। এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আজাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন চিরকালের জন্য, ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা, গবেষণা, রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল? বলেন, কথা বলেন, কথা বলেন, জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছেন, এবং এই যে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন, আসলে আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে, কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি কাউকে হারাই, এই যে আমাদের বিচ্ছেদ, এটা সাময়িক বিচ্ছেদ, আমরা সাময়িক কষ্ট পাই, কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে। এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি, ঠিক কিনা? কিন্তু আমরা এই ভেবে ওকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই, আমার আব্বাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো।